সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই প্রতিমা তৈরির বরাত বেড়েছে সুভজিতের। ক্যান্সারে আক্রান্ত মা ও প্রতিমা গড়ার কাজে হাত লাগিয়েছেন। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার খরচ জোগাতে কুম্ভকার সম্প্রদায়ের ভুক্ত না হওয়া সত্ত্বেও ছেলেবেলার মূর্তি গড়ার শখকে কাজে লাগিয়ে উপার্জনের বিকল্প রাস্তা বেছে নিয়েছিল শুভজিৎ। গত বছর দুর্গাপূজার সময় আমরা যখন শুভজিতের অসাধারণ শিল্পকর্ম সংগ্রহ করতে গিয়ে জানতে পেরেছিলাম, শুভজিতের বাবা বয়সজনিত কারণে অসুস্থ, মা ক্যান্সারে আক্রান্ত। ছাত্রছাত্রী পড়িয়ে একমাত্র উপার্জন বন্ধ হয়ে গিয়েছিল লকডাউনে। বিকল্প আয় হিসাবে এই পথ বেছে নেয়। তবে সে বছর মাত্র তিনটি ঠাকুরের অর্ডার পেয়েছিল তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মাধ্যমে। আমাদের খবর সম্প্রচারিত হতেই এবারে সেই ছটি ঠাকুরের অর্ডার পেয়েছে। সংবাদ মাধ্যমের কাছে কৃতজ্ঞতা জানালো শুভজিতের স্ত্রী মৌমিতা। তবে এই বাড়তি বরাদের জন্য স্ত্রী বাদেও কাজে হাত লাগিয়েছে ক্যান্সার আক্রান্ত মাও। মা ছন্দা দে জানান, প্রতিমা ডেলিভারি দেওয়ার সময় এগিয়ে আসছে, ছোট ঠাকুরে অত্যন্ত ধৈর্যের প্রয়োজন হয়, সময়ও লাগে বেশি। সঠিক সময়ের মধ্যে পছন্দ হয়ে ঠাকুর ডেলিভারি দিতে পারলে আবারও অর্ডার পাওয়া যাবে, তাই ছেলের কাছে কিছুটা সহযোগিতা করা। প্রতিমার অলঙ্কার পরানো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অংশের রং লাগানো, এ ধরনের নানা কাজ। অভাবের সংসারে ছেলে কি কোনোদিন এ ধরনের কাজ শেখাতে পারেননি। ছবি আঁকার প্রতি শখ থাকলেও তাও পয়সার অভাবে শেখাতে পারেননি। তবে রুটি করার আগে আঠা মাখা নিয়ে ছোটবেলা থেকেই অসাধারণ শিল্পকর্ম লক্ষ্য করতাম ওর মধ্যে। জানতাম কোনো একদিন তা বহিঃপ্রকাশ হবে। স্ত্রী মৌমিতা বলেন, বহু পুরাতন সাবেকি কালী পুজো অর্থাভাবে বন্ধ হয়ে যায় এই পরিবারে। শুভজিতের হাতে তৈরি মূর্তিতে তা আবার পুজো শুরু হয়। ওর হাতের অসাধারণ শিল্পকর্ম ভালোবেসে এ বাড়িতে আসা, ওর তৈরি বিভিন্ন মূর্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, ওর শেখানো ছোটোখাটো কিছু কাজ হাতে হাতে করে সহযোগিতা করি। বিশ্বাস করি একদিন বড় কারখানা হবে আমাদের। শুভজিৎ দে জানান, দিনের বেলায় ট্রেনে অত্যাধিক ভিড় থাকার কারণে ভোরের প্রথম ট্রেনে প্রতিমা পৌঁছে দিয়ে আসা হবে, পৌঁছানোর শর্তেই অর্ডার নেওয়া। তার মধ্যে চারটে হচ্ছে কলকাতায়, একটা দুর্গাপুরে, একটা শান্তিপুরে। যোগাযোগগুলো কীভাবে হয়েছিল আগেও কি? হ্যাঁ, আগে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই হয়েছিল। এবছর একটা অর্ডার নতুন আছে, দুটো অর্ডার নতুন ছিল, দুর্গাপুর একটা আর কলকাতার একটা মূর্তি। এগুলো সব আমাকে সময় লাগলো, ওই মোটামুটি বৈশাখ মাসেই এরা আমাকে অর্ডার দিয়ে দেয়। তখন থেকে কাজ শুরু না হলেও রথের পর থেকে মোটামুটি শুরু করেছি বলা যেতে পারে। একটা সময় তো আমাদের খবরের করা হয়েছিল, আপনার তখন মা অসুস্থ ছিল, মা এখন কেমন? মা এখন ভালো আছে, এখনো কেমন চলছে। আচ্ছা, তো এমনি উপার্জন যেটা প্রথম নেবে ভেবেছিলেন যে এই প্রফেশনে কীরকম হবে, সেইটাই দু তিন বছরে কি বুঝলেন? সেটাই দু তিন বছরে বলতে অর্ডার বাড়ছে টুকটাক, আবার কাস্টমাররা অনেকে বলছে যে কাজ আরো ভালো করতে হবে। যেহেতু ছোট ঠাকুর বিসর্জনের একটা সমস্যা, মানে বিসর্জন হয় না, সেই কারণে নতুন অর্ডার তো পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে না না নতুন অর্ডার এই ছোট মূর্তি হলেও এগুলো আমার করা দু একটা মূর্তি হয়তো বাইরে গেছে, মানে যেটা বাইরে গেছে সেটা প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এগুলো প্রতি বছরই নতুন করে তৈরি হয় এবং নতুন করে বিসর্জন হয়। আচ্ছা, তাদের কিছু সমস্যা লোক বল কম বলে আমাকে দিয়ে আমি ট্রেনে যাই, ভেন্ডরে যাই। কোনো অসুবিধা হয় না? অসুবিধার সম্মুখীন দু একবার হয়েছি, হয়নি একেবারে বলবো না। রাতের দিকে ভেন্ডরটা ফাঁকা থাকে, যাই রাতেই যাই, কিন্তু অসুবিধা হয়েছে, পুরুলিয়ার ছানাওয়ালারা ভেন্ডরটাকে ছাড়তে যায় না। এই যে প্রথমে যখন ঠাকুর করেছিলেন তখন হয়তো একটা দুটো করেছিলেন, তারপরে আপনার বাড়িতে বন্ধ হয়ে যাওয়া কালী পুজো কালী ঠাকুর করেছিলেন, তো তারপর থেকে কীরকম বুঝছেন? তারপর থেকে টুকটাক হচ্ছে কাজগুলো পাচ্ছি, বাড়ির কালী পুজোটা সেখানে হয়তো, হ্যাঁ হ্যাঁ আপনার হাতে তৈরি তো, হ্যাঁ হ্যাঁ। আর অন্যান্য শান্তিপুরের এবার তো দেখলাম কতগুলো বড় ঠাকুরও বানিয়েছেন। হ্যাঁ, ওই আগে এবার ছোট ছিল তারাই বড় হয়েছে। আচ্ছা, নাম আর পরিচয়? শুভজিৎ দে, শান্তিপুর, শাহপাড়া স্ট্রিট, নদীয়া। এবার মানে আপনি এই বাড়িতে আসার পরে ঠাকুরের প্রথম তো দেখেছিলেন, তারপর থেকে কি বেড়েছে? হ্যাঁ বেড়েছে। প্রথমে ও বাড়ির আমাদের মা রটনটি মাকে তৈরি করে, এবং সে মানে এটা 300 বছরের পুরনো,
তারপরে নতুন করে এটা শুরু করে ওর হাত ধরেই আসে। আর বিয়ের পরপরই এবারে কুলদেবী মা রটন্টি মা ও ছোট করে তৈরি করে, এবং তার পরের বছর যেমন মোষ পাখি আগমেশ্বরী সেই আদলে তৈরি হয় বা পূজিত হয় মা। এবং এখান থেকেই তারপরে 2020 লকডাউন পড়াতে টিউশন আঁকার স্কুল সব বন্ধ হয়ে যায়, এই কারণে মানে বন্ধই হয়ে গেছিলো, তারপরে আবার আস্তে আস্তে শুরু হয়েছে। এই কারণে ও তখন গ্রামের শান্তিপুরে তাঁতের কাজও তো ছিল না, সেই কারণের জন্য ও এই মাটির কাজটা শুরু করে। মাটির কাজ প্রথমে একটা দুটো করে মানুষের পছন্দ হয়, কিভাবে সেগুলো জানাতে সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানা যায়। কে করতে তুমি করতে সেগুলো সোশ্যাল মিডিয়াতে? আমি ছাড়তাম, আমার হাজবেন্ডও ছাড়তো, কিন্তু বেশি আমি ওই সোশ্যাল মিডিয়ার দিকটা দেখতাম, কারণ ওই দিকটা ব্যস্ত থাকতো। আর এই ঠাকুরের কাজ তুমি শিখেছো কিছু কিছু? হ্যাঁ, কিছু কিছু এখন মোটামুটি ভালোই শিখে গেছি। শুধু আমি না, আমার এবারের মাও হচ্ছে হেল্প করে। আচ্ছা, আর বাবা? বাবাও করে, সকলে মিলেই দেখো? সকলে মিলেই করি। তো এখন কটা ঠাকুর এবার যাচ্ছে? মোট এবারে তোমার ছটা, ছয় সাতটা, সাতটা, সাতটা ঠাকুর যাচ্ছে। কি নাম তোমার? আমার নাম মমতা দে। এই জায়গাটার নাম শাহপাড়া স্ট্রিট, শান্তিপুর নদী থেকে ঠাকুর বানানো। ও ছোটবেলা থেকে ঠাকুর বানানো, ওই মাছ আটা দিয়ে ময়দা মাখতাম, সেই থেকে ময়দা নিয়ে ও ঠাকুর ছোট ছোট মুতুল তৈরি করতো, তারপরে ও ঠাকুর করা শিখলো। হ্যাঁ, শিখে ও যেন আরো ভবিষ্যতে আরো যেন ভালো করে করতে পারে। এইটাই কোথাও শেখানো হয়েছিল ওকে? না, শেখানো হয়নি, ও নিজে ইচ্ছাই এই শিখে। পড়াশোনা? পড়াশোনা ও নিজে ফার্স্ট বয়, নিজে থেকেই তারপরে ওর বাবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ওই জন্য আর পড়াতে পারিনি। হ্যাঁ, যার জন্য ও নিজের ইচ্ছায় যেটুকুনি নিজের চেষ্টা করেছে। বাবার কি শরীর খারাপ? বাবার শরীর খারাপ, ওই জন্য করতে পারিনি। আর আপনার এটা কবে থেকে হয়েছে? আমার ক্যান্সার তাই দেড় বছর। এখন শরীর ভালো আছে তো? এখন শরীর বলতে এখন কেমন চলছে, শরীরের অবস্থা ভালো নয়। আর এই প্রতিমা বানিয়ে এখন মোটামুটি উপার্জন কিছু হচ্ছে? হ্যাঁ, ও ছেলেই করে, যা করে ছেলেই করে। আচ্ছা, তো আপনি তো ঠাকুর করেন? ও ছেলে শিখিয়ে দেয়, ওইটাই দেখে দেখে করুন। আচ্ছা, পারেন মোটামুটি? কি মোটামুটি কি কাজ করেন, মানে গয়না টয়না এগুলো লাগানো? হ্যাঁ, গয়না টয়না তৈরি করা, তারপরে রং টং রং করেন। কি নাম আপনার? একটা বউ। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।